মাইক্রোটিকের বাংলা টিউটোরিয়ালে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম। আমাদের আজকের টপিক স্ট্যাটিক ইউজার্স ম্যাক বাইন্ডিং। ওকে, তো জিনিসটার ব্যাপারে আগে একটু আমরা ডিসকাস করে নিই জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো নর্মালি আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অলরেডি জানেন যে আমরা যখন কোনো একটা ইউজারের জন্য ব্যান্ডউইথ কনফিগার করি, সাপোজ এখানে ইউজার এ এবং ইউজার বি আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমরা এই ইউজার এ এবং ইউজার বি এর জন্য ব্যান্ডউইথ কন্ট্রোল কনফিগার করব, তখন কিন্তু আমরা ব্যান্ডউইথ কন্ট্রোলটা কনফিগার করি তাদের আইপির উপরে ডিপেন্ড করে। তার মানে আমি যদি ইউজার এ এর জন্য ব্যান্ডউইথ প্রোভাইড করতে চাই, তাহলে কিন্তু আমার ইউজার এ এর যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসের উপরে ব্যান্ডউইথ কন্ট্রোলটা অ্যাপ্লাই করতে হবে। সিমিলারলি অন্য যেসব ইউজাররা থাকবে আপনার নেটওয়ার্কে কানেক্টেড, তাদেরকেও যদি আপনি একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ প্রোভাইড করতে চান, তাদেরকেও কিন্তু আপনি আইপি অ্যাড্রেসের উপরে ব্যান্ডউইথটা প্রোভাইড করবেন। তাহলে এখন আমরা দেখতেছি যে একটা ইউজার যদি আইপিটা চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু সে আর তার উপরে যে ব্যান্ডউইথ কন্ট্রোলটা অ্যাপ্লাই করা আছে সেটা কিন্তু তার উপর আর অ্যাপ্লাই হচ্ছে না। সাপোজ আপনি একটা ইউজারকে একটা অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ প্রোভাইড করছেন তার আইপির উপরে, সে কি করলো, সে যদি আইপিটা চেঞ্জ করে ফেলে অন্য একটা ফ্রি আইপি, আপনার নেটওয়ার্কে অনেক ফ্রি আইপি থাকতে পারে, অন্য একটা ফ্রি আইপি যদি সে কনফিগার করে ফেলে, তাহলে কি হবে, ওই আইপির জন্য আপনার রাউটারে যে কনফিগারেশনটা আছে ব্যান্ডউইথের সেই ব্যান্ডউইথটা কিন্তু সে পেয়ে যাবে। সেটা বেশিও হতে পারে, সেটা কম হতে পারে, বা সেটা আনলিমিটেডও হতে পারে। তো কিন্তু আমরা তো সেটা চাবো না, আমরা চাবো যে একটা ইউজারকে যখন আমরা যে অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথটা দিব সেই অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথই সে পাবে। তো এইটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, এইটা আমরা তখনই অ্যাচিভ করতে পারি যখনই আমরা ইউজারকে রেস্ট্রিক্ট করতে পারবো যাতে তারা তাদের আইপি চেঞ্জ করতে না পারে। আশা করি আমি ব্যাপারটা বুঝাইতে পারছি যে একটা ইউজার যদি তাদের আইপি চেঞ্জ করতে না পারে, তাহলে কিন্তু সে তার উপরে যে ব্যান্ডউইথটা অ্যাপ্লাই করা আছে সে কিন্তু সেই অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথটাই পাবে। এই যে একটা ইউজার যে তার আইপিটা চেঞ্জ করতে পারবে না, এই কনফিগারেশনটাই আমরা অ্যাচিভ করি ম্যাক বাইন্ডিং ফিচার দিয়ে। সো যেহেতু আমরা প্রথমে স্ট্যাটিক আইপি অ্যালোকেশনটা নিয়ে একটু ডিসকাস করছি, সো আমরা এখন আজকে এই পর্বে আমরা শিখবো যে কিভাবে আমরা স্ট্যাটিক ইউজারদেরকে ম্যাক বাইন্ডিং করতে পারি। তো জিনিসটা আসলে কিভাবে কাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই নেটওয়ার্ক ডায়াগ্রামে দুইটা ইউজারের কথা আমি এখানে মেনশন করছি, ইউজার এ এবং ইউজার বি। ইউজার এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.10 এবং ইউজার বি এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.11। এবং ইউজার এ এবং ইউজার বি এর কিন্তু আমি দুইটা ম্যাক অ্যাড্রেস এখানে মেনশন করছি উপরে। আচ্ছা, সো এখন আমি কি করব, আমি এই রাউটারে এমন একটা কনফিগারেশন করব যাতে এই ইউজারটা যদি এই আইপিটা চেঞ্জ করে ফেলে, 192.168.1.10 চেঞ্জ করে ফেলে, তাহলে আর এই ইউজারটা নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না। এই জিনিসটা অ্যাচিভ করতে হবে কিভাবে, আমি একটা ম্যাপিং করব। ম্যাপিংটা কিসের ইসে হবে, এগেনস্টে হবে, সেটা হবে হচ্ছে যে ম্যাকের এগেনস্টে। আমি কিন্তু ইউজার এর ম্যাক এবং আইপি অ্যাড্রেস জানি, আমি কি করব, আমি আমার রাউটারে ইউজার এর ম্যাক এবং আইপির একটা ম্যাপিং করব, যাতে এই ম্যাকের সাথে যদি অন্য কোনো আইপির রিকোয়েস্ট আমার রাউটারের কাছে আসে, রাউটার সেটা আর অ্যাকসেপ্ট করবে না। তার মানে এই ইউজারের যে ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেস থেকে যদি ইউজারের আইপিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এই ইউজারটা আর নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না। সিমিলারলি বির ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করব। আমরা কি করব, বি এর জন্য একটা ম্যাক এবং আইপি অ্যাড্রেস আমাদের রাউটারে কনফিগার করব, যাতে তারা এই ইনফরমেশনটা চেঞ্জ করলেই আর নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না। সো আশা করি আমি বুঝাইতে পারছি যে আমরা আসলে এখানে কি কনফিগার করতে চাচ্ছি। আমি এই যে যে ম্যাপটার কথা বলতেছি, যে আমরা আইপি এবং ম্যাকের যে একটা ম্যাপ ক্রিয়েট করব, এই জিনিসটাই মাইক্রোটিকে ক্রিয়েট করা হয় হচ্ছে আইপি থেকে এআরপিতে, আইপি থেকে এআরপি। আসলে এআরপি জিনিসটা কি, আমরা সেটা আগে একটু বুঝে নিই। এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই প্রোটোকলটার কাজ কি, এই প্রোটোকলটার কাজ হচ্ছে যে যখনই আপনি এই প্রোটোকলটাকে মাইক্রোটিকে এনেবল করবেন, এটা বাই ডিফল্ট মাইক্রোটিকে এই প্রোটোকলটা এনেবল থাকে প্রত্যেকটি ইন্টারফেসে, এটা কিন্তু একটা ইন্টারফেসের এগেনস্টে প্রোটোকলটা কাজ করে। তো বাই ডিফল্ট এই এআরপি প্রোটোকলটা কিন্তু এনেবল থাকে। তো এআরপি প্রোটোকলটা যদি এনেবল থাকে, তাহলে এআরপি প্রোটোকলটা আসলে কি কাজ করে সেটা একটু বুঝে নিই। যখনই কোনো একটা ইন্টারফেস দিয়ে আপনি অন করবেন বা কানেক্ট করবেন, তখনই কি করবে, সেই ইন্টারফেস দিয়ে কানেক্টেড যত আইপি অ্যাড্রেসের ডিভাইসগুলো আছে,
সাপোজ যদি আপনি এই ইথার ওয়ানে এআরপি মেসেজ সেন্ড করেন, তাহলে এখান থেকে কি কাজটা হবে, এই নেটওয়ার্কে থাকা যতগুলা কম্পিউটার আছে তাদের আইপির এগেনস্টে যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে সেগুলা কালেক্ট করবে এই রাউটারটা। এই যে প্রোটোকল দিয়ে এই আইপির এগেনস্টে ম্যাক অ্যাড্রেসগুলা কালেক্ট করবে সেই প্রোটোকলটার নামই হচ্ছে এআরপি। ওকে, তাহলে বুঝতে পারলাম যে আসলে এআরপি জিনিসটা কি। আমি আরেকবার একটু বলতেছি, এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, যে প্রোটোকলটার কাজ হচ্ছে মাইক্রোটিকের প্রত্যেকটা ইন্টারফেসের উপরে এআরপি প্রোটোকলটা কাজ করে এবং প্রত্যেকটা ইন্টারফেস দিয়ে যতগুলা নেটওয়ার্ক ডিভাইস কানেক্টেড সেই নেটওয়ার্ক ডিভাইসের আইপির এগেনস্টে যে ম্যাকগুলো আছে সেই ম্যাকগুলাকে কালেক্ট করে। এই প্রসেসটাকে আমরা বলতেছি এআরপি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এআরপি কি, কিভাবে কাজ করে। তা আসেন এখন দেখি আমরা আসলে মাইক্রোটিকে এআরপিটাকে ইউজ করে কিভাবে ইউজারদের ম্যাক বাইন্ডিং করতে পারি। তো আমি আমার মাইক্রোটিক রাউটারে লগ ইন করতেছি। আমার মাইক্রোটিক রাউটারে যদি আমি প্রথমে ইন্টারফেসের উপরে ক্লিক করি, তাহলে আমি আমার রাউটারের ইন্টারফেসগুলোকে পাবো। আমি ইথার ওয়ান ইন্টারফেসটা কিন্তু আমরা ল্যানে কানেক্ট করছি এবং ইথার টুটাকে ওয়ানে কানেক্ট করছি। যদি ডায়াগ্রামটা একবার দেখি, ইথার ওয়ানটা ল্যান এবং ইথার টুটা ওয়্যান। আমরা কিন্তু ম্যাক বাইন্ডিং করব ইথার ওয়ানের উপরে। ইথার ওয়ান ইন্টারফেস দিয়ে যে কম্পিউটারগুলো কানেক্ট হবে আমরা সেই কম্পিউটারগুলোর ম্যাক বাইন্ডিং করব, যাতে এইটা যেহেতু আমার ল্যান ইন্টারফেস, সো এই এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড যে কম্পিউটারগুলো থাকবে বা যে ডিভাইসগুলো থাকবে তারা যেন তাদের কম্পিউটারের আইপি বা ডিভাইসের আইপি চেঞ্জ করতে না পারে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। সো এইটা অ্যাচিভ করার জন্য এখন আমাদের কি করতে হবে, এটা অ্যাচিভ করার জন্য এখন আমাদের মাইক্রোটিক কনফিগারেশনের ইথার ওয়ান ইন্টারফেসের উপরে যদি ডাবল ক্লিক করে আমি ওয়ান ইথার ওয়ানের কনফিগারেশনটা দেখি, এআরপি কনফিগারেশনটা দেখি, তাহলে আমি দেখতে পাবো যে এটা বাই ডিফল্ট এনেবল মোডে থাকে এবং বাই ডিফল্ট প্রত্যেকটা রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস এআরপি মোডটা এনেবল থাকে। তো এখন যদি এআরপি মোডটা এনেবল থাকে, তাহলে আমরা সবাই জানি যে কি করবে, এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড যতগুলা কম্পিউটার আছে তাদের আইপির এগেনস্টে ম্যাক অ্যাড্রেসগুলা কালেক্ট করবে এবং কালেক্ট করার পরে সে একটা ম্যাপিংয়ে রাখবে, একটা ম্যাপিং টেবিলে রাখবে। তো এই টেবিলটা কোথায় পাবো? এই টেবিলটা পাবো আমরা আইপি থেকে যদি এআরপিতে ক্লিক করি, তাহলে এইখানে। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা কি আমরা ছোট্ট করে একটু বুঝে নিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার এই রাউটার দিয়ে দুইটা ইন্টারফেস দিয়ে এই দুইটা কম্পিউটারের বা এই দুইটা আইপির এগেনস্টে ম্যাক কালেক্ট করছে এবং এই যে ইথার ওয়ান এটা কিন্তু আমার ল্যান ইন্টারফেস। ইথার ওয়ান ইন্টারফেস দিয়ে যে কম্পিউটারটা কানেক্টেড 192.168.1.10 যে কম্পিউটারটা, সেই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কিন্তু এইটা। তার মানে কি, ইথার ওয়ান দিয়ে এই কম্পিউটারের এই ম্যাক অ্যাড্রেসটা সেটা সে কালেক্ট করছে, মাইক্রোটিক রাউটার কালেক্ট করছে কোন প্রোটোকল দিয়ে? এআরপি প্রোটোকল দিয়ে। এবং এইটার দেখেন বাই ডিফল্ট এখানে কিন্তু ডি আছে। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডাইনামিক, মানে এখানে কিন্তু আমি ম্যানুয়ালি কোনো কনফিগারেশন করি নাই, এই জন্য এখানে ডি সাইনটা আসছে। তো আপনি যদি এআরপি মোডটাকে এনেবল রাখেন, তাহলে সবগুলা আইপির এগেনস্টে যে ম্যাকগুলা কালেক্ট হবে এবং এগুলার পাশে কিন্তু ডি সাইনটা থাকবে। আচ্ছা, তো ডি সাইনটা কখন থাকবে না ওটা আমরা একটু পরেই দেখতে পারবো। তো আমরা এখন কি করব, আমরা এখন এআরপির কনফিগারেশনটা চেঞ্জ করব যাতে এই অটোমেটিক্যালি আইপির এগেনস্টে ম্যাকগুলা রাউটার আর কালেক্ট না করে। আমরা যে ম্যাপিংটা বলবো শুধুমাত্র সেই ম্যাপিংটাই সে নিয়ে থাকবে যাতে নতুন করে আইপি এবং ম্যাক অ্যাড্রেস কালেক্ট না করে। সো আমরা এখন এআরপির মোডটাকে চেঞ্জ করতেছি, এটাকে চেঞ্জ করে আমরা এনেবল মোড থেকে আমরা এটাকে করব রিপ্লাই অনলি মোড। তো রিপ্লাই অনলি মোডে করলে কি কাহিনীটা এখানে হবে সেটা আমরা আগে একটু বুঝে নিই। যে আমরা যদি রিপ্লাই অনলি করি এআরপির মোডটা, তাহলে কি করবে, যে আইপি এবং ম্যাকের কম্বিনেশনটা অলরেডি এআরপি টেবিলে আছে শুধুমাত্র তাদেরকেই মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কে কানেক্ট হইতে দিবে না, কানেক্ট হইতে দিবে। নতুন কোনো কম্বিনেশন যদি রাউটারের কাছে আসে, তাহলে সেই কম্বিনেশনের সেই কম্বিনেশনটাকে নেটওয়ার্কে কানেক্ট হইতে দিবে না। আই মিন, এখন যদি আমি এটাকে রিপ্লাই অনলি রাখি, তাহলে এই যে কানেক্টেড যে আইপিটা আছে 192.168.1.10 এবং এটার এগেনস্টে যে ম্যাক অ্যাড্রেসটা পাইছে, এইটার কম্বিনেশনটা যদি কোনো চেঞ্জ হয়ে আসে, আই মিন এই আইপিটা যদি ইউজার চেঞ্জ করে 192.168.1.11 করে, তখন কিন্তু আর সেই কম্পিউটারটা নেটওয়ার্কে কানেক্ট হইতে পারবে না, বিকজ আমরা এখন আর এনেবল মোডে নাই, আমরা শুধুমাত্র রিপ্লাই অনলি মোডে
এআরপিটাকে সেট করছি। তো আমরা এখন কি করব, আমরা এখন এই এআরপি মোডটাকে রিপ্লাই অনলি করে অ্যাপ্লাই ওকে করব, যাতে ইন্টারফেসের কনফিগারেশনটা চেঞ্জ হয়। এখন আমরা কি করব, আমরা এই ডাইনামিক্যালি যে ম্যাকটা লার্ন করছে আইপির এগেনস্টে সেটাকে আমরা রিমুভ করে দিব। তাহলে কি হবে, তাহলে আর মাইক্রোটিক রাউটার অটোমেটিক্যালি আইপির এগেনস্টে ম্যাক আনতে পারবে না। এখন দেখেন আইপির এগেনস্টে কিন্তু ম্যাকটাকে নিয়ে আসতে পারে নাই, অল 00 ম্যাক নিয়ে আসছে। এটা আসলে কোনো ভ্যালিড ম্যাক না, ও কিন্তু স্টিল এই আইপির এগেনস্টে যে ম্যাকটা আছে সেটাকে খুঁজতেছে। তো আমরা এখন কি করব, আমরা এখন এই আইপির এগেনস্টে যে ম্যাকটা আছে সেটাকে হার্ড কোডেড এখানে ম্যাপিংটা করে দিব। তো এখন আমরা এই 192.168.1.10 পিসিটাতে যদি একটু লগ ইন করি, এই পিসিটা অ্যাকচুয়ালি আমার ভার্চুয়াল মেশিনের ভিতরে আছে। সো আপনারা স্ক্রিনে একটা কম্পিউটার দেখতে পাচ্ছেন। সো এইটার যদি আইপিটা আমি দেখি, আইপি কনফিগ স্ল্যাশ অল দিয়ে আইপিটা যদি আমি দেখি, ওকে এখানে আউটপুটটা আসছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটারটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.10। এইখানে দেখা যাচ্ছে যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.10 এবং এই কম্পিউটারটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। সো আমি এখন কি করব, এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করব। এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে আগে আমি একটু দেখে নিই যে এখন আমি আসলে নেটওয়ার্কে কানেক্ট হইতে পারতেছি কিনা। আমি যদি আমার গেটওয়েতে পিং করার চেষ্টা করি 192.168.1.1, সো আমি এখানে দেখতে পাবো যে আমি আসলে এখানে পিং করতে পারবো না, বিকজ এখন কিন্তু আমার রাউটারটা এআরপি মোডটা রিপ্লাই অনলি করা আছে এবং আমার রাউটার কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারে নাই। সো আমি এখন কি করব, আমি নতুন করে এইটার মধ্যে এই আইপির এগেনস্টে একটা ম্যাককে এইখানে ম্যাপিং করে দিব। তো এটা আমি কিভাবে করব, প্লাসের উপরে ক্লিক করব, আইপি অ্যাড্রেসটা লিখব 192.168.1.10, এটা হচ্ছে আমার সেই পিসির আইপি এবং এইখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেসের ঘর। আমি এখানে যে ম্যাকটা কপি করে আনলাম, সো কপিটা হয় নাই, আমি কপিটা আরেকবার একটু করে নিয়ে আসি। ওকে, তো আমি ম্যাকটা কপি করে নিছি, আমি এখন ম্যাকটাকে এখানে পেস্ট করতেছি। সো আমি আইপি দিলাম, আমি ম্যাক অ্যাড্রেস দিলাম এবং কোন ইন্টারফেস দিয়ে এই আইপি এবং এই ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড সেই ইন্টারফেসটা আমি এখান থেকে মেনশন করে দিব, আমার ক্ষেত্রে ইথার 1। অ্যাপ্লাই ওকে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে আইপির এগেনস্টে যে ম্যাকটা আমরা দিতে চাই সেটা আমরা দিছি, বাট এখান থেকে কিন্তু আর ডিটা কিন্তু দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে যে ডি সাইনটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, কারণ এখন আর এই আইপির এগেনস্টে এই ম্যাকটা কিন্তু ডাইনামিক্যালি লার্ন হচ্ছে না। এখন যেটা হচ্ছে, এখন আমরা এইটা ম্যানুয়ালি এখানে এন্ট্রি দিছি। এখন যদি আমি আমার কম্পিউটার থেকে আরেকবার একটু পিং টেস্টটা দেখতে চাই যে আমার আসলে পিংটা এখন হচ্ছে কিনা, যদি আমি একটু দেখতে চাই, ওকে, সো এখন আমরা পিং পাচ্ছি। তার মানে কিছুক্ষণ আগে যখন ম্যাকটা রিমুভ করে দেওয়া হয়েছিল তখন পিং পাচ্ছিলাম না, কিন্তু এখন যেহেতু আইপির এগেনস্টে ম্যাকটা আমরা রাউটারে কনফিগার করছি, সো এখন আমরা এইটা থেকে পিং করতে পারতেছি। তো এখন এখন সিনারিওটা হচ্ছে যে সাপোজ কোনো ইউজার যদি তাদের আইপি অ্যাড্রেস চেঞ্জ করে, তখন কি সে নেটওয়ার্কে কানেক্ট হইতে পারবে কি না সেটা আমরা একটু চেক করে দেখি। যদি আমরা এখন ওই কম্পিউটারটার আইপিটা চেঞ্জ করি তাহলে কি হবে, সো আমি ভিডিওটা পজ করে আমি কম্পিউটারের আইপিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো আমি কি করছি, ভিডিওটা পজ করে আমরা আমাদের কম্পিউটারের আইপিটা চেঞ্জ করে 192.168.1.10 থেকে 1.11 করছি। তো এখন আমার রাউটারে ম্যাপিং আছে 192.168.1.10 এর এগেনস্টে এবং তার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা, কিন্তু এখন আমার পিসিটার কম্বিনেশন হচ্ছে 192.168.1.11 এর সাথে ম্যাক অ্যাড্রেস। যদি আমি মিলাই তাহলে আমি ম্যাক অ্যাড্রেসটা আরেকবার একটু দেখি, অল দিলে আমি ম্যাক অ্যাড্রেস দেখতে পাবো, এই যে এই ম্যাক অ্যাড্রেসটা। তো এই কম্বিনেশনটা তো রাউটারের কাছে নাই, তো এই এই যে 0000C, এই যে এই কম্বিনেশনটা তো রাউটারের কাছে নাই, রাউটারের কাছে আছে 10 এর সাথে এই ম্যাকটা, কিন্তু পিসিতে আছে 11 এর সাথে। তো
তো যেহেতু এই কম্বিনেশনটা ম্যাচ করতেছে না, তাহলে এখন আর আমার এই কম্পিউটারটা নেটওয়ার্কে কানেক্ট হওয়ার কথা না। তো আমরা একটু চেক করে দেখি 1.1-এ আমরা পিং পাই কিনা। সো 1.1-এ কিন্তু আমরা এখন আর পিং পাচ্ছি না। আমরা যদি এই জিনিসটাকে আরেকটু টেস্ট করতে চাই, যে যদি আমি এখন আমার রাউটারের কম্বিনেশনটা যদি চেঞ্জ করে দেই, 10-এর জায়গায় যদি 11 করে অ্যাপ্লাই করি, তাহলে দেখি এখন কি হবে। তাহলে যদি আমি আরেকবার পিং দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি পিং পাচ্ছি। তার মানে কি বোঝাচ্ছে এখানে, যে আমার রাউটারে যে কম্বিনেশনটা থাকবে সেই কম্বিনেশনের এগেনস্টে যদি পিসির কম্বিনেশনটা ম্যাচ করে, শুধুমাত্র তারপরেই পিসিটা বা কম্পিউটারটা বা যে কোনো নেটওয়ার্ক ডিভাইসটা নেটওয়ার্কে কানেক্ট হইতে পারবে। ওকে, সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে এখানে আমরা আসলে কি করার চেষ্টা করলাম। আরেকটা জিনিস, এখন তাহলে আমরা আমাদের নেটওয়ার্কে আমরা আসলে কিভাবে ম্যাক বাইন্ডিংটা করব। সব থেকে বেটার হচ্ছে আপনার নেটওয়ার্কে থাকা সবগুলা কম্পিউটারের আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসগুলো আপনার কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে আপনি কি করবেন, আপনার ল্যানের ইন্টারফেসের এআরপি মোডটাকে রিপ্লাই অনলি করে দিবেন, এবং একের পর এক ম্যাক অ্যাড্রেস এবং তার আইপি অ্যাড্রেসের যে কম্বিনেশনগুলো আছে সেগুলোকে এই প্লাস সাইন থেকে আইপি অ্যাড্রেস এবং তার এগেনস্টে যে ম্যাক অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে অ্যাড করতে হবে। আপনার নেটওয়ার্কে বা আপনার এনভায়রনমেন্টে থাকা যতগুলো পিসি আছে, আপনি যখন সবগুলো অ্যাড করে ফেলবেন, তারপরে আপনার সবগুলা কম্পিউটার আপনার নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে। যদি কোনো কম্পিউটার তাদের কম্বিনেশন চেঞ্জ করে, মানে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে, তাহলে কিন্তু সে আর নেটওয়ার্কে কানেক্ট হতে পারবে না। সো আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে আমরা আসলে এখানে কি করলাম। তো ধন্যবাদ সবাইকে।